মাস্টার ডিগ্রি থাকলেই মিলতে পারে কলেজে পড়ানোর সুযোগ। লাস্ট ডেট 30 সেপ্টেম্বর। তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এইরকম ধরনের ভিডিও আরও পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমরা আর কী বিষয়ে ভিডিও চাও, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। মাস্টার ডিগ্রি থাকলেই মিলতে পারে কলেজে পড়ানোর সুযোগ। অনলাইন আবেদন করা যাবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে www.wcsonline.in এই ওয়েবসাইটে। তাহলে তোমরা প্রথমে যে কোনো ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ওপেন প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করো, করে গুগলে চলে যাও, গিয়ে টাইপ করো WBCS অনলাইন ONLINE অনলাইন, এটা দিয়ে সার্চ করো। করার পরে এই যে WBCS অনলাইন.in এই ওয়েবসাইটটা আসছে, এইটাকে ক্লিক করে ওপেন করো। করার পরে এই যে নিচের দিকে এখানে দেখো এসছে অ্যাপ্লাই সেট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 22 সেট অ্যাপ্লাই অনলাইন, এখানে হচ্ছে ডাউনলোড, এখানে ডাউনলোডে গিয়ে ক্লিক করো। ডাউনলোড অপশানে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে ইউজিসি, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 22 সেট। এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে আসলে দেখা যাবে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 2nd সেপ্টেম্বর 2019 টুয়েলভ নুন থেকে লাস্ট ডেট অ্যাপ্লাইং হচ্ছে 30 সেপ্টেম্বর 2019, লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফি 15 অক্টোবর 2019, ডেট অফ এক্সামিনেশান এক্সামিনেশান হবে 19 তারিখে জানুয়ারি মাসের 19 তারিখে 2020-র। রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত ডিগ্রি কলেজগুলিতে জমে ওঠা ও জমতে থাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের শূন্য পদগুলি নিয়োগের দরখাস্ত নেওয়া শুরু হলো। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন। কলেজগুলির শূন্য পদ সংগ্রহের কাজ এখনও শেষ হয়নি, যথাসময়ে জানানো হবে। যে বিষয়গুলির জন্য নিয়োগ হবে সেগুলো হচ্ছে বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিন্দি, উর্দু, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, কেমিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সোশিওলজি, সাইকোলজি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, সাঁওতালি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, অ্যান্থ্রোপোলজি, আর্থ, অ্যাটমসফিয়ার, ওশান অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স, মিউজিক, ল, নেপালি। যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে আগাগোড়া ভালো রেজাল্ট, 55% নম্বর, সমতুল গ্রেড নিয়ে মাস্টার ডিগ্রি বা সমতুল্য। মাস্টার ডিগ্রিরা অন্তিম বছরে প্রার্থীরাও শর্ত সাপেক্ষ আবেদন করতে পারবেন। সব ক্ষেত্রেই রাজ্যের তপশিলি ও ওবিসি ভিন্নভাবে সক্ষম প্রার্থীরা মাস্টার ডিগ্রি নম্বরে 5% ছাড় পাবেন। যারা 1991-এর 19 সেপ্টেম্বরের আগে পিএইচডি করেছেন তারাও 5% নম্বর ছাড় পাবেন। সমস্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাস করে থাকতে হবে। পিএইচডি সংক্রান্ত কিছু পদ্ধতিগত শর্ত আছে, সে বিষয়ে বিস্তারিত জানুন নিচের দেওয়া লিঙ্ক থেকে। যে কলেজে শূন্যপদের জন্য আবেদন করবেন সেই কলেজে পড়ানো হয় যে ভাষা মাধ্যমে তা বলতে ও লিখতে জানতে হবে। এখানে ক্যাটাগরি এক্সাম ফি লাগবে জেনারেলদের ক্ষেত্রে 1000 টাকা এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস নন ক্রিমি লেয়ারের মধ্যে 500 টাকা এবং SC ST PWD ট্রান্সজেন্ডার এদের ক্ষেত্রে 250 টাকা এক্সামিনেশন ফি লাগবে। স্কিম অ্যান্ড ডেট অফ টেস্ট, পরীক্ষাটা হবে 19 জানুয়ারি 2020 সানডে, রবিবারে হবে। এখানে দুটো পেপার হবে, সেশন ওয়ানে ফার্স্ট আর সেশন টু এ হচ্ছে সেকেন্ড। পেপার ওয়ানে থাকবে 100 মার্কসের 50টা কোশ্চেন, অল আর দা কম্পালসারি, সব কটাই করতে হবে। এবং সেকেন্ড পেপারে থাকবে 200 মার্কসের 100টা কোশ্চেন থাকবে 200 মার্কসের অর্থাৎ 2 নম্বর করে, অল আর দা কম্পালসারি, সব কটাই করতে হবে। ডিউরেশন হবে 1 ঘন্টা, সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত, আর পরেরটা হচ্ছে 2 ঘন্টা, 11:00 থেকে 1:00 পর্যন্ত। অ্যাডমিট কার্ড ফর সেট, ইট মে নোটেড দ্যাট অ্যাডমিট কার্ড উইল বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট, এই ওয়েবসাইটে দেওয়া হবে ইন দ্য ফার্স্ট উইক অফ ডিসেম্বর 2019।
ডিসেম্বর 2019-এর ফার্স্ট উইকের দিকে এই অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সাবজেক্ট অ্যান্ড সিলেবাস অফ টেস্ট, এখানে সাবজেক্ট কোড ওয়ানে ইংলিশ আছে, টু বেঙ্গলি, সংস্কৃত, হিন্দি, উর্দু, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, কেমিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সোশিওলজি, ফিজিওলজি, লাইব্রেরিয়ান, ইনফরমেশান সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ইলেকট্রনিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স, সাঁওতালি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, অ্যান্থ্রোপোলজি, আর্থ, অ্যাটমোস্ফিয়ার, ওশন অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স, মিউজিক, ল অ্যান্ড নেপালি। ইন টার্মস অফ এক্সামিনেশান, এক্সামিনেশানের সেন্টার এক নম্বরে হচ্ছে কলকাতা, দু নম্বরে সাউথ 24 পরগনাস, নর্থ 24 পরগনাস, তিন নম্বরে নর্থ 24 পরগনাস, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং। টাইম শিডিউল ফর সেট, এন্ট্রি ইন দ্য এক্সামিনেশান হল, পেপার ওয়ানের জন্য 8টা আর পেপার টু এর জন্য 10টা 45। ডিস্ট্রিবিউশন অফ টেস্ট বুকলেট, 9:20 দেওয়া হবে ফার্স্ট পেপার আর পেপার টু দেওয়া হবে 10:50। সিল অফ দ্য টেস্ট বুকলেট, টু বি ব্রোকেন ওপেন, টেকেন আউট দ্য অ্যান্সার শিট, 9:25 হচ্ছে ফার্স্ট পেপারে আর সেকেন্ড পেপারের জন্য 10:55। লাস্ট এন্ট্রি অফ দ্য এক্সামিনেশান হল 9:30 আর পেপার টু এর জন্য 11টা। লাস্ট এন্ট্রি অফ এক্সামিনেশান হচ্ছে 9:30 আর পেপার টু এর জন্য 11টা। আর টেস্ট অফ কমেন্টস হচ্ছে 9:30, 11টা। আর টেস্ট অফ কনক্লুডস, ফার্স্ট পেপার হচ্ছে 10:30 শেষ হবে আর পেপার টু শেষ হবে 11টার সময়। বয়স সীমা, সেটের জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। আবেদন ফি 1000 টাকা, এসসি ওবিসি 1000 টাকা, জেনারেলদের জন্য, রাজ্যের ওবিসি পিডব্লিউডি এদের জন্য হচ্ছে 500 টাকা, এবং তপশিলি জাতি উপজাতি এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য 250 টাকা। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা ই চালানের মাধ্যমে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ফি জমা দেওয়া যাবে। ব্যাঙ্ক চালানের মাধ্যমে ফি দেওয়া যাবে আগামী 15 অক্টোবর পর্যন্ত। আগামী আবেদন পদ্ধতি, www.wbcsonline.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। একটা বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে এই ওয়েবসাইটে গিয়ে। অ্যাপ্লাই ফর সেট, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 22 সেট, এখানে গিয়ে অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক কর। অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলে এক্সাম ডিটেলস, পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশান ডিটেলস, আপলোড ডকুমেন্ট, এগুলো সব দিলেই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। টেস্ট, স্টেট এলিজিবিলিটি টেস্ট, টেস্ট সেট এর জন্যে অ্যাপ্লাইড ফর, আর সাবজেক্ট এখান থেকে যার যেটা সাবজেক্ট সেইটা এখান থেকে চুজ করতে পারবে। সাবজেক্ট দেওয়ার পরে হ্যাভ ইউ কোয়ালিফাইড ডব্লিউবি সেট ইন দ্য সেম চয়েস এক্সামিনেশান ইন দ্য ফার্স্ট চয়েস সাবজেক্ট, হচ্ছে ইয়েস কি নো যেটা হবে সেই অপশানে ক্লিক করতে হবে। তারপরে পরের অপশানে হচ্ছে এক্সাম হচ্ছে সেন্টার, যেখানে যার যেটা হবে, কলকাতা হলে কলকাতা চয়েস করতে হবে। চয়েস এক্সামিনেশান সেন্টার ফর সেকেন্ড চয়েস একটা দিতে হবে, কলকাতা ছাড়া অন্য একটা কিছু দিতে হবে, ধরে নেওয়া যাক হাওড়া, এরম করে দিয়ে এবার তারপরে আস্তে আস্তে নিচের দিকে চলে আসতে হবে। নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখানে নেক্সট অপশান আছে, এখানে ক্লিক করলে পরের পার্সোনাল ডিটেলস চলে আসবে। এখানে নাম, মিডিল নেম পরপর এক এক করে সব ফিল আপ করার পরে, পার্সোনাল ডিটেলস দেওয়ার পরে কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে, তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে। তাহলে মাস্টার ডিগ্রি থাকলেই মিলতে পারে কলেজে পড়ানোর সুযোগ 30 সেপ্টেম্বর লাস্টে। তাহলে এটাই ছিল আজকে আমাদের ভিডিওর কন্টেন্ট। তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই বেল আইকনে ক্লিক করে রাখো এইরকম ধরনের ভিডিও আরও পেতে। এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।